নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 জুন 2022 বুধবার, যে পাঁচ রাশির ঠিক এই সময় প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। সেই রাশি কোন কোন সৌভাগ্যশালী রাশি, সেই রাশির টার্গেট নাম্বার এবং আপনাদের রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না। আমি এই জন্য প্রতিদিনের মতো একটি কথা আবারও বলছি, ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শোনার চেষ্টা করুন। অর্থাৎ এখানে শুনে বুঝে আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন, তাহলে আপনার আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটবে। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চার্টে যোগ আছে কি না। আমি যে পাঁচটি রাশির কথা বলবো, সে পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান নয়। তাহলে আজকে কেউ গরিব কিন্তু থাকতো না। আর এই ভিডিওটি আমি প্রতিদিন দিয়ে থাকি, আগামীকাল গরিব থেকে ধনী কারা হতে চলেছে। অর্থাৎ আগামীকাল যে রাশিগুলোর ভাগ্য খুলতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো একটি কথা আবারও বলছি, আপনারা যারা ভিডিওটি শুনছেন তাদের জন্মছকটি একবার খুলে দেখুন যে আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু আপনার কোনভাবে অবস্থান করছে, লগ্ন থেকে দ্বাদশের মধ্যে কোনভাবে অবস্থান করছে, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্র দিক থেকে কেমন আছে। যাদের ক্ষেত্রে নেই, দেখা যাচ্ছে আপনারা জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান জানেন না, আপনারা হস্তরেখা দেখান, অর্থাৎ হাতেও কিন্তু বলা সম্ভব আপনার রাহুর প্লেসমেন্ট কেমন আছে। রাহুর বলবত্তা দেখা কিন্তু এখান থেকে দরকার। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। আর রাহু যদি খারাপ থাকে কি না, প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বাধা কিন্তু হবে। এই জন্য রাহু কবচ আপনারা পরিধান করুন, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি হবেই। কারণ আকস্মিক প্রাপ্তির যেটা কারকগ্রহ সেটি হচ্ছে রাহু, কলিযুগের রাজা। যে কোনো হঠাৎ কোনো অর্থ পাওয়া বা কোনো কিছু হওয়া, সেটা সম্পূর্ণ রাহু। আমি এই পাঁচ রাশির যে কথা বলছি, কম হোক বেশি হোক অর্থ কিন্তু পাবেই। এবং এর পাশাপাশি আপনাদের ধনভাব, আপনাদের সফলতা ভাব, আপনার ভাগ্য ভাব, এই ভাবগুলো এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। রাহুর সাথে সাথে শুক্র, শনি এবং বুধ, এই তিনটি প্ল্যানেট আপনার কেমন আছে সেটাও কিন্তু দেখা দরকার। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে বলে দিতে পারে, নির্ণয় করে দিতে পারে যে আপনার এই যোগ কবে আছে, কোন বছর আছে, কোন সময় আছে। অর্থাৎ যোগটি কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট। যোগ যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ অপচয় করাটাই ফালতু। কারণ যোগ নেই, আপনি অপচয় করছেন, যোগটা থাকা দরকার। এই সময় যে রাশিগুলোর যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ দশা, মহাদশা, অন্তর্দশা যদি পারমিট করে, তাহলে তো পাবেনই। আমি যেটা বলছি এটি হচ্ছে সার্বিক একটা গণনা। আপনার এখান থেকে জন্মছক আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, এটা ইঞ্জিনের রাশি। এই যে যারা শুনছেন সবাই পাবেন এটা আমি কখনোই দাবি করছি না, যাদের গাঢ় যোগ আছে তারা আগামীকাল কিন্তু পাবেনই পাবেন। শুধু ভিডিও দেখলেই হবে না, আর রাশির নাম শুনে গেলেই হবে না, আর টার্গেট নাম্বার শুনলেই হবে না, আপনার টার্গেটটাকে ঠিক করতে হবে। কারণ আপনার যোগ কখন আছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে, রাহু কবচ আপনার পরিধান করুন, রাহু কবচ আকস্মিক প্রাপ্তির ঘটাতে কিন্তু সাহায্য করবে। শুধু ভিডিও শুনলেই হবে না যে আমি ইনভেস্টমেন্ট করেই যাচ্ছি, অর্থাৎ যে জায়গাটাতে সমস্যা আছে সেই জায়গাটাতে সমস্যার সমাধান করতে হবে। এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে আপনাকে বলে দিবে যে হস্তরেখায় আপনার যোগ আছে কি না, বা আপনার ন্যাকাল চার্টের যোগ আছে কি না।
আগামীকাল বৃদ্ধি যোগ থাকছে, দুর্দান্ত যোগ, বৃদ্ধি যোগ। এবং এর পাশাপাশি আগামীকাল বুধবার প্রত্যেকে গণেশজির স্মরণ করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ গণেশজির নাম প্রত্যেকে লিখুন, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট কিন্তু করুন। অর্থাৎ এই যে পাঁচটি রাশির কথা আমি বলছি কি না, এই পাঁচ রাশির কম বেশি প্রাপ্তি কিন্তু ঘটে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব। ভাগ্যভাব আপনার যত স্ট্রং হবে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আলোচনায় আসা যাক যে রাশিগুলো সৌভাগ্যশালী রাশি। আমি আবারও বলছি, রাশির নাম টার্গেট নাম্বার শুনছেন বেরিয়ে যাচ্ছেন তা করবেন না। রাশির পাশাপাশি আপনার যোগ আছে কি না, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, অথবা যারা রাহু কবচ নিতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কমেন্ট করুন। আর শুরু করা যাক যে রাশিগুলো। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার 6 এবং আপনাদের আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। শুভ সময় আপনাদের সকাল 9:39 থেকে 11:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় 10:15 থেকে 12:10 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6 এবং আরেকটি হচ্ছে 3। এবং আপনাদের শুভ সময় সকাল 10:42 থেকে আপনার 12:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আপনাদের যে শুভ সময় সকাল 11:19 থেকে 1:56 পর্যন্ত। সবশেষ এবং অন্তিম যে রাশি, 5 নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের হচ্ছে 6 এবং আরেকটি যে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। শুভ সময় আপনার 12:26 থেকে 2:18 পর্যন্ত। এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম, আগামীকাল বুধবার বৃদ্ধি যোগে অর্থ বৃদ্ধি হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই রাশিগুলো নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। তবে যারা কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না, আমি আবারও বলছি ভিডিও দেখলে হবে না, নিজস্ব জন্মছক, জন্মপত্রিকা বিচার করান, হস্তরেখা বিচার করান, আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন কোন জায়গাতে সমস্যা আছে। যাদের ক্ষেত্রে দেখছেন একটু যেন মিস খেয়ে যাচ্ছেন, তারা রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ, রাহুকে স্ট্রং করুন। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহুকে যদি আপনারা মজবুত করতে পারেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত হতে কিন্তু চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, আবারও একটি কথা আমি বলি, ভিডিওর আলোচনা শোনার পর আমি যেটা বোঝাতে চাইলাম এরপরে নিজ সিদ্ধান্ত আপনারা নিন। অর্থাৎ ভিডিওটির আলোচনা এটাই মূল বিষয়বস্তু যে আপনার ন্যাকাল চার্ট বিশ্লেষণ করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।